15 আগস্ট 1975, ফজরের আজান শুরু হয়েছে মাত্র। ধানমন্ডি 32 নম্বর সড়কে হঠাৎ সামরিক জিপ, ট্যাঙ্ক ও ভারী ট্রাকের ছোটাছুটি শুরু হল। তারপর শুধু গুলির শব্দ। টেলিফোন বেজে উঠল দুবার। বঙ্গবন্ধু নিজেও দুবার টেলিফোন করলেন। বড় ছেলে শেখ কামাল ঘুম ভাঙা চোখ নিয়ে নিচে নেমে এলে তাঁকে অফিস ঘরের সামনে গুলি করে হত্যা করা হল। ঘাতকদের একজন দোতলায় ওঠার সিঁড়ির প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে দাঁড়াল। বঙ্গবন্ধু লুঙ্গির উপর সাদা পাঞ্জাবি চাপিয়ে সিঁড়িতে এসে দাঁড়িয়েছেন। বললেন, কি ব্যাপার, এত গুলি কেন, কি হয়েছে, তোমাদের অফিসার কোথায়? বঙ্গবন্ধুকে দেখে অস্ত্র তুলেই নামিয়ে নিল ঘাতক দলের ওই সদস্য। বলল, স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে। বঙ্গবন্ধু প্রশ্ন করলেন, কেন, কোথায় যেতে হবে? হাত দিয়ে তাকে সরিয়ে আরেকজন অস্ত্র তুলল, তারপর এক টানা গুলি। বঙ্গবন্ধু পড়ে গেলেন লম্বা হয়ে সিঁড়িতে। খুনিরা বঙ্গবন্ধুর লাশ টপকে ভেতরে ঢুকে শোবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা বেগম মুজিবকে গুলি করে হত্যা করে। এরপর তারা হত্যা করল শেখ জামাল, সুলতানা কামাল এবং রোজি জামালকে। নিচতলায় রাসেলকে বাড়ির লোকেরা আগেই নিয়ে গিয়েছিল। রাসেল কাঁদছিল, ফুপিয়ে ফুপিয়ে বলছিল, মার কাছে যাব, আমি মার কাছে যাব। সৈন্যরা তাকে সবকটি মরদেহর পাশ দিয়ে ঘুরিয়ে মায়ের কাছে এনে গুলি করে। ছিটকে পড়ে রাসেল, মাথার খুলির এক পাশ উড়ে যায়। লাইব্রেরির পাশের কক্ষে ছিলেন বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের। হত্যা করা হলো তাকেও। বাড়ির সামনে ঘাতকদের বুলেটে নিহত হলেন বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল আহমেদ। ঘাতকের বুলেটের শিকার হন বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ, তাঁর কন্যা বেবি সেরনিয়াবাদ, পুত্র আরিফ সেরনিয়াবাদ, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু ও শহীদ সেরনিয়াবাদ। বাড়ির কয়েকজন গৃহকর্মী ও পুলিশকেও ঘাতকরা হত্যা করে। বুলেট বিদ্ধ হলেন আব্দুর রব সেরনিয়াবাতের স্ত্রী, বঙ্গবন্ধুর সেজবোন আমেনা বেগম ও মেয়ে। ধানমন্ডির বাড়িতে হত্যা করা হল বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে। 14 বছরের কিশোর আব্দুল নঈম খান রিন্টুসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের 16 জনকে ঘাতকরা হত্যা করে। এ সময় বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। হাজার বছরের সেরা বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়েই রচিত হল বাঙালির ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। সেই থেকে 15 আগস্ট শোকের দিন। সমগ্র জাতি দিনটিকে পালন করে জাতীয় শোক দিবস হিসেবে, স্মরণ করে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু এবং সেই দিনের সব শহীদকে।